নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে আজকের কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, একদম আমাদের যারা মফস্বল কিংবা গ্রামাঞ্চলে থাকি, যারা ভিডিওটা দেখছি তাদের ক্ষেত্রে তো খুবই সহজ জোগাড় করা এই উপাদানটা। আর যারা শহরাঞ্চলে থাকি, তাঁরা যদি বাড়ির যারা পরিচারিকা থাকেন কিংবা আপনারা যদি কোনো সবজি যারা বিক্রি করে বাজারে, তাদের কাছেও বললে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন। আজকে যে জিনিসটা নিয়ে আমি দেখাবো, সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করুন, এই গরমের এই প্রখর তীব্র দাবদাহের মধ্যে আপনার গাছকে কিন্তু সুস্থ রাখবে এই উপাদানটা যেটা আমি দেখাবো আজকের। এবং কতটা পরিমাণ দিতে হবে, কতদিনের ব্যবধানে দিতে হবে, সবগুলোই থাকছে ভিডিওটিতে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকবে, একটা গাছও মারা যাবে না। সেটা জবা গাছ হতে পারে, সেটা গোলাপ গাছ হতে পারে, সেটা অ্যাডেনিয়াম হতে পারে, সেটা কিন্তু আপনার নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল গাছ হতে পারে। সমস্ত গাছ আপনার কাছে, আপনার বাগানে যা যা গাছ আছে সব গাছেতে কিন্তু দেওয়া যাবে এই তরল জৈব সার। আর এই তরল জৈব সার কিন্তু খুব সহজেই আপনারা জোগাড় করে নিতে পারবেন, এটা আমার বিশ্বাস। আর অবশ্যই আপনারা যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় গার্ডেনিং রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন পলাশ বিশ্বাস ভিডিওস থেকে। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, যাতে প্রতিদিন সন্ধ্যা 6টায় আমি যখন ভিডিও দেব তখন যেন তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করার একান্ত অনুরোধ রইল। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝেও শেয়ার করার অনুরোধ রইল। আর বন্ধুরা, তো দেখুন প্রত্যেকটা জবা গাছ বা অন্যান্য গাছগুলো আমার দেখতে পাচ্ছেন যে সবুজ হয়ে আছে, তো আপনার গাছও কিন্তু এই রকম সবুজ হয়ে থাকবে। একটাও কুঁড়ি ঝরে পড়বে না, পাতা ঝরে পড়বে না, গাছ কিন্তু মৃত প্রায় বা মৃত্যুর কোলে ঢলে পড়বে না। এই সেই দ্রবণ কীভাবে বানাবেন আজকে দেখিয়ে দেবো। আর জিনিসটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা কী জিনিস। হ্যাঁ বন্ধুরা, কাউডাং কেক। এটা আপনারা যারা শহরাঞ্চলে থাকেন তারা কিন্তু অনলাইনেও পেয়ে যাবেন, কাউডাং কেক কিন্তু অনলাইনেও বিক্রি হয়। তো একটু সাইটগুলো খুঁজে দেখবেন, যে কোনো সাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই এই কাউডাং কেক বা ঘুঁটে যেটাকে আমরা বলি, তো এইটা কিন্তু আমাদের ভেজাতে হবে। তো কতদিন ভেজাবো, কীভাবে ভেজাবো, তো সেটা আজকের বলে দিই পরিমাপটাই বা কতটা হবে। তো দেখতে পাচ্ছেন আমি তিনটে ঘুঁটে নিয়েছি, অর্থাৎ 3 লিটার জলের, সরি মানে 6 লিটার জলের জন্য আমি কিন্তু এটা বানাবো। মানে 1 লিটারের জন্য অর্ধেক ঘুঁটে, এই রকম একটা পরিমাপ আপনাকে নিতে হবে। অ্যাকিউরেট নিতে হবে না, তার কারণটা হচ্ছে এটা অর্গ্যানিক সার, আমরা সকলেই জানি, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। তো দেখুন 24 ঘন্টা আমি কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছি 3 লিটার জলের জন্য, এটা 10 লিটারের বালতি। তো 3 লিটার জলেতে আমি ভিজিয়েছি, এর সাথে আরও 3 লিটার জল আমি কিন্তু মিক্সড করব বা মেশাবো। 3 লিটার জলের মধ্যে রয়েছে, আমি যেটা বললাম যে 6 লিটার জলের জন্য 3টে ঘুঁটে নেবেন, মোটামুটি কম বেশি সাইজের তো হয়, আকারে বড় বা ছোটো আমি যেরকম দেখালাম এরকম সাইজ নিলে 3 লিটার জলের জন্য এনাফ, ভিজিয়ে রাখবেন। তার সাথে আরও 3 লিটার সাধারণ জল মিক্সড করবেন, সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই। তো দেখুন ঘুঁটেগুলো ভিজে যাওয়ার পর কিন্তু একটু ফুলে গেছে, তো 24 ঘন্টা ভিজেছে। তো এই ঘুঁটেগুলোকে আমরা কি ফেলে দেব, না একেবারেই ফেলবো না, এগুলোকে আমরা কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য ভেজাতে পারবো। 2 বার অবধি আমরা কিন্তু ভেজাতে পারবো এক একটা ঘুঁটেকে, এবং 2 বার ভেজানোর পর এই ঘুঁটেটাকে গুঁড়ো করে নিতে হবে, এবং গুঁড়ো করে নিয়ে সেটাকে কিন্তু আমরা আবার গাছের যে উপরে মালচিং, সেই মালচিংয়ের কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো দেখুন 10 লিটারের বালতি, 3 লিটারের জল নিয়ে 3 লিটার ভরেছিলাম, তার সাথে আরও 3 লিটার সাধারণ জল কিন্তু আমি এখানে মিশিয়ে দিয়েছি। তো কালারটা দেখেইতেই পাচ্ছেন পুরো একদম লিকার চায়ের মতন হয়েছে। আর গাছেদের কিন্তু এটা ভীষণ ভীষণ পরিমাণে উপকারী একটি উপাদান, তার কারণটা এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিড বা অ্যাসিটিক উপাদান রয়েছে, সেগুলো ডিটেলসে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো যেটা উপকারে লাগবে সেটুকুনি জাস্ট বলে দিচ্ছি, এই ঘুঁটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, প্রোটিন আছে, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, কারণ আমরা জানি যে গরু যে খাবার খায়, যে প্রাকৃতিক যে ঘাস
পাতা সেইগুলো খেয়ে যে মলত্যাগ করে সেইখান থেকে কিন্তু ঘুঁটেটা আমরা গোবর থেকে তৈরি করি। তো এই ঘুঁটের মধ্যে বা গোবরের যে চাঁই যেটা থেকে করা হয় ঘুঁটে, সেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যগুণ গাছেদের জন্য বর্তমান থাকে। আর অবশ্যই মাটির মধ্যে নাইট্রোজেনের সোর্স কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করে এবং অনেকটা কিন্তু হিউমিক অ্যাসিডের পরিবর্তন হিসেবেও এই ঘুঁটে ভেজানো জল কাজ করে। তো এক কথায় আমরা কিন্তু এটাকে এই গরমকালে, বিশেষত আমরা কিন্তু গরমকালে এটাকে গাছেদের জন্য অমৃত বলতে পারি, কিন্তু কারণ এই মাটিকে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা রাখে এবং তার সাথে কিন্তু হিউমাস তৈরিতেও সহায়তা করে। তো দেখতে পাচ্ছেন যে ছোট্ট বোগেনভিলিয়া কিংবা জবা সমস্ত গাছেই কিন্তু আমি দিচ্ছি, গোলাপে দেব, মাটির গোলাপ বা সিন্ডারে হওয়া যে গোলাপ, সমস্ত গাছে আমি এটা ব্যবহার করি, অ্যাডেনিয়াম গাছে ব্যবহার করি, বাগানে যত গাছ আছে এই গরমকালে কিন্তু আমি সব গাছেই দিই এবং শীতকালেও দিই, তবে বিশেষ কিছু গাছে, সেটা শীতের সময় আমি অবশ্যই দেখিয়ে দেবো বা বলে দেবো। তো এই যে জিনিসটা কিন্তু অমৃতের মতো কাজ করবে, এটা কতদিনের ব্যবধানে বা কতটা পরিমাণে তো বলেই দিলাম, এবার এক একটা টবে কতটা দেবেন দেখুন। আমি যে ছোট্ট বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছটাই দিলাম সেটাই কিন্তু অল্প পরিমাণে দিলাম, কারণ ওর যতটুকু খাওয়ার ক্ষমতা সেটা আপনাকেই বুঝে নিতে হবে। আর যত বড় গাছ হবে আপনাকে কিন্তু ততটা বেশি পরিমাণে গাছের গোড়ায় দিতে হবে। তো দেখুন এটা নন্দিনী ফুলের গাছ, তো নন্দিনী ফুলের গাছে কুঁড়িও চলে এসেছে কিন্তু এই তপ্ত রোদের মধ্যে রয়েছে। তো গাছকে কিন্তু ময়েশ্চার মেনটেন করতে হবে মাটিতে, আমি বলেই দিয়েছি, আর তারপরে কিন্তু এই যে তরল জৈব সার যেটা গাছেদের অমৃত এটাকে কিন্তু আমি দিচ্ছি। তো দেখুন গোলাপ গাছেও কিন্তু আমি প্রদান করলাম, এইভাবে কিন্তু সব গাছেই আমি দিই এবং ব্যবহার করে প্রচুর প্রচুর কিন্তু উপকার পাই। দেখুন সিন্ডারের গাছ, আমি সিন্ডারের কাজ করি কিন্তু কোনো ধরনের সেভাবে যে স্পেশালি যে রাসায়নিক যে খাবার দিতে বলা হয় পরপর এই গরমকালে কিন্তু আমি দিই না। তার কারণটা পাতা কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেসব দিকে আর যাচ্ছি না, যেভাবে দেখাচ্ছি এইভাবে করুন। দেখবেন এই জৈব উপায়ে সুন্দরভাবে বাগান যদি করতে চান তাহলে কিন্তু জৈব পদ্ধতির বিকল্প মেলা ভার। তো সেই জন্য বলবো বন্ধুরা যে এই কেয়ারটা অবশ্যই অবশ্যই করে আপনারা করুন। দেখবেন গরমকালে গাছে অন্যান্য কোনো খাবারের সেভাবে যোগান দিতে হবে না, কিছু খাবার দিতে হবে যেগুলো আমি দেখাই ভিডিওতে, প্রতিদিন ফলো রাখলে অবশ্যই বুঝতে পারবেন। আর দেখুন এই অ্যাডেনিয়ামেও কিন্তু আমি দিয়ে দিলাম। তো এরকম সব গাছেই কিন্তু আমি এই ঘুঁটে ভেজানো জলটা ব্যবহার করি। এটা কতদিনের ব্যবহার করতে পারবো, এটা আমরা কিন্তু মাসে সপ্তাহে দুবার অবধি আমরা ব্যবহার করতে পারি এই ঘুঁটে ভেজানো জল। এই গরমকালে আমরা সপ্তাহে দুবার আমরা যদি গাছের টবের মাটিতে বা যে কোনো মিডিয়ায়, সেটা সিন্ডার হোক বা আমার যেমন অ্যাডেনিয়ামগুলো বালি চালা পাথর যে নুড়ি যেটাকে বলে ওইটা বালি এবং ভার্মির উপরে আমি অ্যাডেনিয়াম করি, তো এই রকম যে কোনো মিডিয়াতে কিন্তু আপনারা দিতে পারেন। আর কোন জিনিসে দেবেন না আমি বলবো, ক্যাকটাস বা স্যাকুলেন্ট প্রজাতির গাছে দেওয়ার প্রয়োজন নেই, স্যাকুলেন্টে দিলে একটা ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো এই দুটো জিনিস বাদ দিয়ে আর অর্কিড বাদ দিয়ে যে কোনো গাছে কিন্তু আপনারা এই ঘুঁটে ভেজানো জল আরামসে প্রয়োগ করতে পারেন। দেখতে পাবেন যে গাছ কিন্তু সবুজ থাকবে চকচকে, পাতা চকচক করবে, তার সাথে কিন্তু অজস্র কুঁড়ি আসবে, ফুলও ভালো হবে, ফুলের আকারও ভালো হবে, আর তার সাথে কিন্তু অজস্র ফুলে আপনার বাগান ভরিয়ে দেবে। সেই কারণে বলছি বন্ধুরা, প্রচুর পরিমাণে ফুল এই গরমকালে আপনার বাগানে ফুটিয়ে রাখতে চাইলে আজকেই ব্যবহার করুন এই তরল জৈব লিকুইডটি। তো লিকুইড সার হিসাবে এটা কিন্তু মানে এর জুড়ি মেলা ভার, খুব সহজ জিনিস, সহজভাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এটা অবশ্যই সকালে বেলা দেবেন, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা না দেওয়াটাই ভালো, সকালে আপনারা দিতে পারেন। আর গাছগুলিকে শাওয়ার করান, মানে স্নান করিয়ে দিন স্প্রে করে, যা গরম পড়ছে তিনবার অবধি আপনারা কিন্তু স্নান করাতে পারেন, সকালে দুপুরের দিকে এবং সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যাবে 7টা সাড়ে 7টার দিকে, এইরকম সময় আপনারা এই তিনবার কিন্তু গাছগুলোকে খুব ভালো করে স্প্রেয়ার দিয়ে স্নান করিয়ে দিন, তাতে করে গাছগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, আর একটাও গাছ কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়বে না এই গরমে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। আর যাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দিতে এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তাই বলছি বন্ধুরা, অবশ্যই
প্রশ্ন করবেন সহজে বাগান করতে, সুন্দরভাবে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিও। তো বন্ধুরা, আবার আসছি আগামীকাল সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। খুব ভালো থাকুন সকলে, নমস্কার বন্ধুরা।